এবার সৌরশক্তিতেই জ্বলবে ভারতের যুদ্ধজাহাজের আলো। দেশের মধ্যে এই প্রথম যুদ্ধজাহাজে বসলো সোলার প্যানেল, সৌরশক্তিতে জ্বলল আলো। সোলার প্যানেলের 18টি শীট বসানো হয়েছে সার্ভে ক্লাস ভেসেল আইএনএস সর্বেক্ষকে। এতে ওই যুদ্ধজাহাজের বেশ কিছু আলো কিংবা কয়েকটি এসি চলবে বলে জানা গিয়েছে। সাউদার্ন নাভাল কমান্ডের অংশ এই আইএনএস সর্বেক্ষক। জাহাজের কমান্ডিং অফিসার ক্যাপ্টেন রাজেশ বার্গতি জানিয়েছেন, 300 ওয়াটের প্যানেল থেকে প্রায় 5.4 ওয়াট বিদ্যুৎ জেনারেট করা যাচ্ছে। পুরো সিস্টেমের কার্যকর করতে গত প্রায় 6 মাস ধরে কাজ করতে হয়েছে বলে জানা গিয়েছে। ক্যাপ্টেন বার্গেতি আরও জানিয়েছেন, সাধারণ সোলার প্যানেল সমুদ্রের আবহাওয়ায় ব্যবহার করা সম্ভব নয়, কারণ সমুদ্রের মাঝে আর্দ্রতা সেগুলিকে নষ্ট করে দিতে পারে। এছাড়া হাওয়ায় প্রবল গতিবেগও সোলার প্যানেল ক্ষতি করতে পারে, তার জন্য মরিচা ধরবে না এমন উপাদান ব্যবহার করতে হয়েছে এক্ষেত্রে। এছাড়া এই প্যানেল এমনভাবে তৈরি করতে হয়েছে যাতে সমতল জায়গায় এটি অনায়াসে কাজ করতে পারে ও খুবই হালকা ওজনের হয়। নেভি হেডকোয়ার্টার থেকে তৈরি করা এই প্রজেক্টের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।